ওয়াল সন্ডার অফিসিয়াল চ্যানেলের সানডে হরর স্পেশালে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আজকের কাহিনী কলকাতা শহরের আহেরি টোলার পুতুল বাড়িকে ঘিরে। এই বাড়িটি আজ থেকে প্রায় 200 বছর আগেকার। বাংলা সাহিত্যে পুতুল বাড়িটিকে নিয়ে সত্যজিৎ রায় ও লীলা মজুমদারের কিছু ভয়ঙ্কর গল্প কাহিনী রয়েছে। এটা কলকাতার সবথেকে রহস্যময় পুতুল বাড়ি। অনেকে এখনও এই বাড়িতে থাকলেও সন্ধ্যার পর নাকি দোতলা বা তিনতলায় ওঠার সাহসটাও পায় না। পুতুলরূপী কোনো মহিলা আত্মার অতৃপ্ত আত্মা নাকি এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। শুধু গভীর রাতে নয়, বরং ভরদুপুরেও নাকি অশরীরীর উপদ্রব দেখা যায়। তবে এই সমস্ত ঘটনার পেছনে কিছু কারণ রয়েছে। বাড়িটি আজ থেকে প্রায় 200 বছরের পুরানো। এটি 9 কাঠা জমির ওপর দাঁড়িয়ে রয়েছে। যদিও বাড়িটি তিনতলা, কিন্তু এই বাড়িটির উচ্চতা দেখতে গেলে প্রায় 6 তলার সমান। রোমান স্থাপত্য শিল্পের আদলে তৈরি হয়েছে এই বাড়িটি। বাইরের তুলনায় ভেতরের অংশের কারুকার্যের বহর অনেকটাই বেশি। ভেতরের দেয়ালে রয়েছে হিন্দু দেবদেবীর নানান রকমের মূর্তি, ছবি ইত্যাদি, আর এগুলো সবই দেয়ালে খোদাই করে রাখা আছে। বাড়িটির সম্মুখ ভাগে একাধিক দরজা থাকলেও বাড়িটিতে ঢোকার জন্য দরজা একটাই, বাকি সব দরজাই নকল দরজা। কোনো কালে এগুলো দরজা ছিল না, শুধুমাত্র মূল প্রবেশদ্বার ছাড়া বাড়িতে ঢোকার আর একটা গোপন রাস্তা রয়েছে, পেছনের অংশে অর্থাৎ রেল লাইনের দিকের রাস্তাটা। বর্তমানে বাড়িটির মালিক নট্ট পরিবার। এর আগে এই বাড়ি সাহা পরিবারের হাতে ছিল। 1869 সালে স্বর্গীয় বৈকুণ্ঠ নট্টের হাত ধরে প্রথম যাত্রা দলের অভিযান শুরু হয়েছিল বাংলাদেশের বরিশালে। সেই যাত্রা দলের নাম ছিল মার্চং বৈকুণ্ঠ সঙ্গীত সমাজ। ধীরে ধীরে তাদের অভিনয়ের খ্যাতি ছড়িয়ে পড়ে ঢাকা, যশোর, খুলনা সহ কলকাতাতেও। বাংলা ভাগের অনেক আগে এই নট্ট পরিবারের একটি শাখা কলকাতায় চলে আসে এবং তাদের মতো করে যাত্রা দলকে এগিয়ে নিয়ে যায়। সেই যাত্রা দলের বর্তমান নাম হচ্ছে নট্ট যাত্রা কোম্পানি। এই যাত্রা দলে নানান সাজ সরঞ্জাম রাখা ও রিহার্সালের জন্য এই বাড়ির ওপরের দিকে 2টো বাড়ি বরাদ্দ ছিল। এই 2টো ঘর আজও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। 1978 সালে এই বাড়ির তৎকালীন মালিক সাহা পরিবারের প্রায় 78 জন সদস্যের লিখিত সম্মতিতে বাড়িটির মালিকানা পেয়েছিলেন বিখ্যাত যাত্রাশিল্পী স্বর্গীয় মাখনলাল নট্ট। তিনি 2015 সালে মারা যান। বর্তমানে এই বাড়ির একতলায় একটি সুতোর কল রয়েছে। এছাড়া বেশ কিছু ঘর বিভিন্ন কোম্পানির গোডাউন হিসাবে ব্যবহার করা হয়। বাড়ির দোতলাটা সেই মাখনলাল নট্টের আমল থেকেই কিন্তু ভাড়াটেদের অধীনে রয়েছে। বাড়িটির তিনতলায় নট্ট পরিবারের বেশ কিছু সদস্যদের বাস রয়েছে, আর যাত্রা দলের জন্য বরাদ্দ 2টো ঘর আজও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সমস্যার সূত্রপাত হয় 20শ শতাব্দীর গোড়ার দিকে। শোনা যায় এই পরিবারের কোনো এক ব্যক্তি তার শিশুকন্যাকে খুব ভালোবাসতেন এবং স্নেহ করতেন। সেই মেয়েটিও খুবই ভালোবাসত তাকে। সেই মেয়েটির পুতুল নিয়ে খেলার খুব শখ ছিল। ভালোবাসার নিদর্শন স্বরূপ তাই তার বাবা এই বাড়ির বিভিন্ন স্থানে পুতুলের মূর্তি তৈরি করেন। কিন্তু সেই শিশুটি হঠাৎই একদিন মারা যায়, আর তার মারা যাওয়ার পর থেকেই এই বাড়ির পরিবেশে ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে। শোনা যায় মেয়েটির মৃত্যুর পরেই নাকি তার অশরীরী আত্মা বাড়ির অন্দরমহলে বিচরণ করতে শুরু করে। বাতাসে কান পাতলেই নাকি তার খিলখিল হাসির শব্দ শোনা যেত। এছাড়াও রাতের অন্ধকারে পুতুলগুলোর জীবন্ত হয়ে ওঠার কাহিনীও শোনা গেছে। বাড়ির পেছনের দিকে দেখলে পুতুল বা ওই জাতীয় কিছু মূর্তি এখনও দেখা যায়। মাঝখানে একজন রাজা বা জমিদার, তার দুপাশে 2জন নারী এবং তার দুপাশে নাকি 2জন পাহারাদারের অবস্থান রয়েছে।
এছাড়াও কথিত আছে যে কলকাতার বাবু বা জমিদারদের আমলে এখানে নানান রকমের অশালীন কার্যকলাপ ঘটত। শোনা যায় এই বাড়িতে একসময় এক বড়লোক মনিব বাস করতেন, আর এই বিশাল বড় বাড়ি দেখাশোনা করার জন্য বেশ কয়েকজন দাসীও কাজ করত। মনিব দাসীদের সঙ্গে জোরপূর্বক খারাপ সম্পর্ক তৈরি করার যখন চেষ্টা করতেন, তখন বেশ কিছু দাসী তার প্রতিবাদও করত। যে সমস্ত দাসীরা এই সমস্ত অত্যাচারের প্রতিবাদ করত, তাদেরকে এই বাড়ির পেছনে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখে দেওয়া হতো। এরপর কতকাল কেটে গেছে, কিন্তু আজ অবধি এই বাড়িটাতে অনেক মেয়েলি কণ্ঠের অশরীরীর কান্নার শব্দ শোনা যায়। স্থানীয়দের ধারণা, মনিবের এই সমস্ত অন্যায় বা পাপের কারণে এখানে অশরীরী আত্মাগুলোর আনাগোনা আজও রয়েছে। তবে এখানেই শেষ নয়, আরও কিছু ঘটনা শোনা যায়। শোনা যায় ব্রিটিশ শাসিত ভারতবর্ষে সরকার বিরোধী কার্যকলাপের জন্য বহু মানুষকে এই বাড়িতে এনে নৃশংসভাবে হত্যা করা হতো এবং তারপর তাদেরকে এখানে মাটি চাপা দিয়ে রেখে দেওয়া হতো। সেই সমস্ত মানুষদের আত্মা নাকি রাতের অন্ধকারে ফিসফিস করে কথা বলে এবং বিচিত্র সব আওয়াজ করে থাকে। সেই অতৃপ্ত আত্মার আজও এখানে ঘুরে বেড়ায় ন্যায় বিচার পাওয়ার উদ্দেশ্যে। কলকাতার বুকে অবস্থিত এই রহস্যময় ভুতুড়ে বাড়িটি আজও পরিচিত হয়ে রয়েছে এর ভুতুড়ে কার্যকলাপের জন্য। আজকের সানডে হরর এপিসোড এটুকুটাই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেক সানডে সানডে হরর স্পেশাল দেখতে থাকো।